নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। লোক হাসানো বলে একটা কথা আছে আমাদের দেশ বা রাজ্য রাজনীতিতে, সে কথার মানে প্রায় রোজ বোঝা যায়। রাজনীতি যে একটা সিরিয়াস চর্চা তা আমাদের এ রাজ্যে রাজনীতি দেখলে মনেই হয় না। এমন নয় যে সারা দেশে এ বিষয়টা খুব আলাদা, তা নয়, কিন্তু সারা দেশে লোকে হাসলেও পেছনে একটা বড়সড় রকমের হিসেব থাকে, পাওনা গণ্ডার হিসেব, কোটি কোটি টাকার হিসেব, স্বার্থ জড়িয়ে থাকে। ধরুন হরিয়ানাতে মেয়রের আসন নিয়ে নির্বাচন, চণ্ডীগড় কর্পোরেশনে কংগ্রেস আপের মোট কাউন্সিলরের সংখ্যা 20, বিজেপির 14, আকালি দলের 1, আর ওখানকার নিয়ম অনুযায়ী সাংসদের ভোট 1টা, মানে আকালিদের ভোট পেলেও বিজেপির পক্ষে 16টার বেশি ভোট নেই, কিন্তু বিজেপি প্রার্থী জিতে গেল। কংগ্রেস আপের সমর্থনে ভোটের ব্যালটে ডাবল টিক ইত্যাদির জন্য বাতিল হলো 8টা ভোট। অতএব কংগ্রেস আপ 12, বিজেপির প্রার্থী 16, জিতে গেল তারা। লোকে হাসলো, কারা দিল 2টো টিক, পেছনে কী কী আছে বলার দরকার নেই। কদিন আগে যাকে না সরিয়ে পাগড়ি খুলবে না বলেছিল বিহারে বিজেপি নেতা সম্রাট চৌধুরী, তিনি এখন সেই নীতিশের উপমুখ্যমন্ত্রী, লোকে হাসছে। কিন্তু পেছনের খেলার উপাদান নিশ্চয়ই বলে দিতে হবে না? সংযুক্ত কংগ্রেস বিজেপি বিরোধী দলের নেতা হিসেবে যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি এখন বিজেপির জোট সঙ্গী, লোকে হাসছে, কিন্তু কারণ জানা। বাংলায় কিন্তু তেমন নয়, ইন্ডিয়া জোট, সেখানে বসে আলোচনা হচ্ছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, জোটও আছে। কিন্তু মমতা জানিয়ে দিয়েছেন সিপিএমের জন্যই তারা এরাজ্যে জোট করবেন না। ধরুন মাত্র গতকাল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে চুরমার, মাথানাড়া কোস্তব বাগচি থেকে বহরমপুর কংগ্রেসের নেতা অধীর চৌধুরী পর্যন্ত অ্যাজিটেটেড হবারই কথা। ওদিকে বিজেপি খ্যাক খ্যাক করে হাসছে, লোকও হাসছে, পেছনে কি? আজ সেটাই বিষয় আজকে। ইট ছুঁড়ে কারা ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ? কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয় মণিপুর থেকে। উত্তর পূর্বের রাজ্যগুলি পরিক্রমা করে বাংলায় প্রবেশ করতেই রাহুলের ওই কর্মসূচিকে ঘিরে নানা বিতর্ক দেখা দিয়েছে, যার সর্বশেষ দৃষ্টান্ত বুধবার রাহুলের গাড়ির কাঁচ ভাঙার ঘটনা। গাড়ির পেছনে উইন্ডস্ক্রিন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ছবি টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রত্যাশিতভাবেই রে রে করে আসরে নেমে পড়ে কংগ্রেস। রাহুলের পদযাত্রা নিয়ে প্রশাসনের আপত্তি থাকায় বাংলায় তার ন্যায়যাত্রা কর্মসূচির একাংশ বাতিল করতে হয় কংগ্রেসকে। তা নিয়ে দলের শীর্ষস্তরে বিশেষ কোনো হেলদোল দেখা যায়নি, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে খুচরো নেতারা তা নিয়ে বক্রোক্তি করতে ছাড়েনি। অধীর বাহিনীর দাবি, পদে পদে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রায় বাধা দিচ্ছে তৃণমূল প্রশাসন, এমনকি যাত্রায় বিঘ্ন ঘটাতে উত্তরবঙ্গে তৃণমূল কর্মীদের পথে নামিয়েছে। রাহুল স্বয়ং কিছু বলেননি। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে থেকে জয়রাম রমেশও কখনো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুলের যাত্রায় ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার আবেদন জানাচ্ছেন। আবার তৃণমূলের সঙ্গে বাংলায় আসন সমঝোতায় তারা যে আশাবাদী, সেই বার্তাও দিচ্ছেন এআইসিসি নেতৃত্ব। যদিও বাংলার কংগ্রেস নেতারা সম্পূর্ণ উল্টো পথের যাত্রী, ফলে গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙার খবর পেয়েই অগ্রপশ্চাৎ ভাবার অবকাশ রাখেননি অধীর চৌধুরী ও তার অনুগামীরা। চলতি ফর্মুলায় তৃণমূলের প্রশাসনের ওপরেই দোষ চাপিয়েছেন তিনি। একই সুরে সরব হয়েছে বামেরা, তারাও এই সুযোগে তৃণমূলের ওপর ঝাল মিটিয়ে নিয়েছেন। কিন্তু এসব দাবিকে নস্যাৎ করে আইসিসির মুখপাত্র লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির কাঁচ ভেঙেছে। অর্থাৎ তৃণমূলের ঢিলে গাড়ির কাঁচ ভাঙার যে দাবি করে আসছিলেন প্রদেশ কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সামনে আসতে বাংলার কংগ্রেস ও বামেদের তৃণমূল বিদ্বেষ যেমন প্রকট হল, তেমনই লোক হাসানোর খোরাকও ওই দুই দল। খাতায় কলমে আলোচ্য তিন দলই ইন্ডিয়ার শরিক। এই ঘটনাক্রম বিজেপিকে একটু উৎসাহিত করলে তার দায় নিশ্চয়ই অধীর সেলিমদের নেওয়া উচিত। গতকাল সাত সকাল থেকেই খবরের দুনিয়া সরগরম। রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে, একটা ভিজুয়াল ভাইরাল হলো, রাহুল এবং অধীর গাড়ির পেছনে ভাঙা কাঁচের জায়গাটা দেখছেন। ব্যাস, মাথানাড়া কোস্তব বাগচি সুযোগ বুঝে মাঠে, এই সুযোগ ছাড়ে নাকি? বলেছিলাম এবার বুঝুন তৃণমূলের সঙ্গে জোট, এই তৃণমূল বিজেপির বি টিম, আমাদের নেতা রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দিয়েছে। কিছুক্ষণ পরেই অধীর চৌধুরী মাঠে, মুখে নাম না করেই তিনি বুঝিয়ে দিলেন রাজ্য সরকার তৃণমূলের তাদের অসহযোগিতা পদে পদে, তারা রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে বাধা দেবার জন্য হাজার একটা চেষ্টা চালাচ্ছে।
কিছুক্ষণ পরেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব টুইট করলেন, এক মহিলা নাকি হঠাৎ করে রাহুল গান্ধীর গাড়ির সামনে এসে যায়, সাডেন ব্রেক দিতে হয়, যার ফলে গাড়ির পেছনের উইন্ডস্ক্রিন ভেঙে যায়। ওদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভালো খোরাক পেয়েছেন, ছাড়বেন কেন, বোমা দোদমা ফাটাচ্ছেন। এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ নাকি বাংলার সীমানাতে ঢোকার আগেই ভেঙেছিল, এটা নাকি বিহার বিজেপির কাজ, এই ঘটনার নিন্দাও করলেন। বাদ থাকেন কেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি জানালেন এসব নাটকবাজি করে লাভ নেই, তৃণমূল এসবের সঙ্গে জড়িত নয়। এবং আজ সকালে গণশক্তি বেশ বড় করেই রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে এই খবরটা ছেপেছে, সববার বক্তব্য আছে। কিন্তু কংগ্রেসের ওই বক্তব্যটাই নেই যেখানে এটাকে এক দুর্ঘটনা বলা হচ্ছে, এক ঘর মজা এবং লোক হাসানো। কিন্তু বলতে পারবেন না যে এর পেছনে কোনো বিরাট খেলা আছে, এটা ছিল নির্মল খোরাক, প্রত্যেকে প্রত্যেকের মতো খেলে যাচ্ছে। এসএফআই যেদিন ওয়াইনাডে রাহুল গান্ধীর অফিস ভেঙে চুরমার করেছিল সেদিন কি গণশক্তিতে খবরটা ছিল? যেদিন কংগ্রেসের ন্যায়যাত্রার গাড়ি আটকে দিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ প্রশাসন সেদিন বিজেপি কি কিছু বলেছিল? এবং মজার কথা হলো, কংগ্রেসের তরফে এটা যে এক দুর্ঘটনা তা বলে দেবার পরেও অধীর চৌধুরী বা বাংলা কংগ্রেসের তৃণমূল জোট বিরোধী অংশ এখনো সেই একই কথা বলে চলেছেন। প্রত্যেকে আসলে নিজেদের রাজনীতির কথা, নিজেদের স্বার্থ সিদ্ধি নিয়েই ব্যস্ত। লোক হাসছে কিন্তু বিজেপি বাদ দিয়ে প্রত্যেকের মুখ পুড়েছে, কারোর হুঁশ নেই। এই প্রশ্নই আমরা আমাদের দর্শকদের করেছিলাম। রাহুল গান্ধীর গাড়িতে ইট মেরেছে তৃণমূল, বলছে কংগ্রেস, বলছে সিপিএম, ইট মারা নিয়ে নাটক হচ্ছে বলছে তৃণমূল, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে এটা দুর্ঘটনা। এই গোটা ঘটনা কি বিজেপিকেই খানিক সুবিধা করে দিল না? শুনুন মানুষজন কি বলছেন। সেটা তো সুবিধা অবশ্যই, সবথেকে এখন যে বড় জায়গা দখল করার জন্য যে দল উঠে পড়ে লেগেছে তাদের হচ্ছে, অর্থাৎ বিজেপির হচ্ছে না। বিজেপির এখানে লাভবান হওয়ার কিছু নেই, কারণ বাংলায় বিজেপি একটা এখন ক্ষুদ্র শক্তি, এখানে তাদের এইসব করেও কোনো কিছু লাভ হবে না। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে যথেষ্ট সুমধুর সম্পর্ক মমতা ব্যানার্জির, সেই ক্ষেত্রে এটা বলার, সিপিএম এবং বিজেপি যে কথাটা বলতে চাইছে এতে পুরো বিজেপির মানে শক্তি, হাতটা শক্তিশালী করার চেষ্টা করছে। বিজেপিকে মাইলেজ দেওয়ার তো কোনো প্রশ্ন নেই, বিজেপি যে কী জিনিস বাংলার মানুষ ভালো করে বুঝে গেছে। নোংরা রাজনীতি এগুলো, যেই যাই করুক, এতে বিজেপি কী লাভ হবে না হবে আমার জানা নেই, তবে যেই যা করুক খুব বাজে কাজ হচ্ছে এগুলো। জোট না হলেই এটা ওদের সুবিধা হবে, ওরা তো চাইবে জোটটা যাতে না হয়, একটা অপোজিশন পার্টি, যে কোনো অপোজিশন পার্টি তারা তো চাইবে এইভাবে জোটটা যাতে ভেঙে যায়। এই সস্তা রাজনীতিটা করছে সিপিএম এবং কংগ্রেস, তার ফলে বিজেপিকে কলকে পাই দিচ্ছে, এরা চাই না বাংলা থেকে বিজেপি হঠাৎ। পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্যে সবাই জিমিক চালাচ্ছে। বিজেপি কিছু একটা প্রতিহিংসা রাজনীতি করাচ্ছে, বাম কংগ্রেসদের কিছু সিটি ফুটা আসে তাদেরকে দিয়ে, এটা ওদের লাভ মুনাফা লুটার জন্য এটা বিজেপিরা করাচ্ছে। রাহুল গান্ধী এটাকে পলিটিক্যাল লাভ লওয়ার জন্য বলছে না, উনি বলছে কি এটা একটা দুর্ঘটনা, এটা কিন্তু কেউ ঢিল মারেনি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, এবার নানা ধরনের লোক নানা ধরনের কথা বলে, হ্যাঁ সে নিয়ে কোনো দিদি কোনো আসে যায় না। বিজেপির লাভের জন্য এটা হচ্ছে, এটা সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে এরা প্রচার করছে যে বাংলাতে এসে রাহুল গান্ধীর কাজ ভাঙা হয়েছে, কিন্তু এটা বাংলাতে কোনো রকম কোনো কিছু হয়নি, এই ফায়দা বিজেপি তুলছে। এই ঘটনাটা যেখানেই ঘটুক না কেন এবং যারা করেছে এটা ঠিক নয়, কিন্তু সর্বোপরি বিভিন্ন দল কিন্তু বিভিন্ন মন্তব্য করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যার কারণে বিজেপিরই সব থেকে বেশি সুবিধা হবে। কংগ্রেস সিপিএম যেটা করছে সেটা সম্পূর্ণ বিজেপির লাভ। এই ঘটনা আমাদের বাংলায় ঘটেনি, এটা ঘটেছে বাইরে, অতএব এটা টোটালটাই নাটক, এবং কেন্দ্রীয় কংগ্রেসও বলেছে যে এটা দুর্ঘটনা, কাজে কাজেই এখানে লাভ হচ্ছে বিজেপির। বিজেপি কংগ্রেস সিপিএম তাদের কোনো মানুষের প্রতি তাদের সহানুভূতি মানে মানুষ তাদের প্রতি মানুষের কোনো সহানুভূতি নেই, কারণ তারা শুধু ওই রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি করছে, তার বাইরে কিছু নেই। সুতরাং পশ্চিমবঙ্গের এটা কালচার নয় এবং এরা সস্তার রাজনীতি করছে। বিজেপি তো সুবিধা পেয়ে যাচ্ছে, বিজেপি তো অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের তৃণমূলকে নিয়ে খেলছে, এটা তো মানুষ মোটামুটি জেনে গেছে, ওয়েস্টবেঙ্গলের মানুষ সব বানানো বুঝলেন। এগুলো তালবাহানা, মানে যেহেতু ইন্ডিয়া মঞ্চের সঙ্গে মানে ইয়ে নিয়ে জোট হচ্ছে না, তার জন্য টাল বাহানা করছে কংগ্রেস। রাজনীতিতে সব সম্ভব,
কিন্তু একটা বিশেষ সময়কালে কি সম্ভব নয় সেটাও সবাই জানে। আমরা তো জানি যে এই বাংলাতে সিপিএম তৃণমূল জোট হওয়া এই মুহূর্তে অসম্ভব, পরে সব কিছুই হতে পারে। কেউ কি ভেবেছিল যে কংগ্রেস সিপিএম জোট হবে? কিন্তু নাই বা হলো জোট। একে অন্যের বিজেপি বিরোধিতার জায়গাটা তো মেনে নিতেই পারেন। সিপিএম বলতেই পারে যে এরপরেও দুর্নীতির প্রশ্নে আমাদের পক্ষে তৃণমূলের সঙ্গে জোট বাঁধা সম্ভব নয়, সেটা বিশ্বাসযোগ্যও হতো। আবার জাতীয় প্রেক্ষিতে কেন ইন্ডিয়া জোটে দুই দল আছে তাও পরিষ্কার হতো। কিন্তু এরাজ্যে কংগ্রেসের অবস্থান আরও গোলমেলে। আচ্ছা, যদি সত্যি অধীরবাবু মনে করেন যে তৃণমূলের কর্মীরা রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ঢিল মেরে ভেঙেছে, তাহলে আদেও এই জোট কেন? আর দলের রাজ্য সভাপতি বলছেন ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙা হয়েছে, পর মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন দুর্ঘটনা। এভাবে লোক হাসানোরই বা দরকার কি? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।